पैराडाइज पेट्स एंड ब्लॉगर और एक ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत। हमार चारिपाशे सबुज पाखिर आवाज़ और कोथाय एत शांत परिवेश देखे जान कोथाय जीवनानंद दासेर जे कविता आबार आसिब फिरे सेखाने फिरे गेছি। जदिও फिरे गेले होबे ना कारण आजके आमी चले एसेছি किन्तु तुम्हारे जन्य जुजार साहाते अर्थात धूलागढ़ धूलागढ़े चले एसेছি। एमन एकजन ब्रिडार दादार संगे परिचय कराते जे किन्तु आजके आमादेर बेश किछु ब्रीड सम्बन्धे तुम्हारे अवगत करबे। एबं तुम्हादेरके जानिए राखी आजके तार काछे जे ब्रीड आमी देखबो सेटा होच्छे जार्मान शेपार्ड। तो जार्मान शेपार्ड किन्तु प्रतिदिन प्राय 20 माइल पथ अतिक्रम करते पारे। जार्मान शेपार्ड गार्ड डग तो बटेई, तादेरके जोदि प्रपारलि तोमरा प्रशिक्षण दाओ ना चोर किन्तु तोमादेर काछेओ आसते पारबे ना एबं एरा पुलिशेर काजे अनेक साहाज्य करे। तो जार्मान शेपार्ड सम्बन्धे तो जानबो लासा अफसर सम्बन्धे। सो एखाने किन्तु आमी एकटू टाइम वेस्ट ना करे सोजा चले जाच्छि सन्तुदार बाड़ीते। So without any further ado, let's get start the main video. चलो आमी आर तुम्हादेरके वेट कराबो ना, आमी परिचय करे दिई प्रथमत सन्तुदार संगे। नमस्कार सन्तुदा। और दादा आपनार नाम? सुमंत दा। तो आमी चले एसेছি आजके सन्तुदा सुमंतदार बाड़ीते अर्थात आमी चले एसेছি जुजार शाह धूलागढ़। तो आज किन्तु आमी दादादेर थेके जेने नेब दादादेर काछे कि कि आछे। तार आगे अवश्यई पैराडाइज पेट्स एंड ब्लगे दादादेर अनेक अनेक स्वागत। तो दादा नमस्कार आरो एकबार। नमस्कार। अच्छा आमी आजके प्रथम कथा आपनार काछे कि कि आछे सेटा जानार आगे एकबार आपनि बोले दिन जे आपनार एखाने जदि काउके आसते हय बा आमादेर दर्शक बंधुदेर आसते हय किभाबे तारा आसबे एखानटाय? नमस्कार आमी सन्तु सरकार। आपनारा एखाने जदि कलकातार दिक थेके आसेन তাহলে কলকাতা থেকে যে কোনো বাসে ধুলাগড়ে নামবেন। ধুলাগড় থেকে অটো টোটো আছে বা ধুলাগড় থেকে বলতে হবে জুয়েশ্বর যাব বললে চলে আসতে পারবেন। ধুলাগড় থেকে ওই 7 কিলোমিটারের মতো রাস্তা। আচ্ছা 7 কিলোমিটার। আর দাদা আপনার যে যোগাযোগের যে নম্বর একটু নম্বরটা যদি বলে দেন। নম্বর 8777246123। আর একটা নম্বর এর কাছে ভাইয়ের কাছে থাকে 9073551093। বন্ধুরা আমি আপাতত ফোন নাম্বার নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে জেনে নেব যে দাদা আজকে কি কি দেখাবেন আপনারা। আমার ঘরের কিছু জার্মান শেপার্ড দেখাবো, লাসা আছে আর জার্মান শেপার্ডের অল্পই বাচ্চা আছে সেগুলো দেখবেন। আচ্ছা তাহলে চলুন যাওয়া যাক, আমরা সেখানে সমস্ত কিছু দেখতে থাকি। এবং আমি জানি দর্শক বন্ধুদের অনেক অনেক প্রশ্ন আছে জার্মান শেপার্ড বা লাসা সম্বন্ধিত। আমি চেষ্টা করব সেই সমস্ত আপডেট তোমাদের সঙ্গে দিয়ে দিতে, কিন্তু ততক্ষণ আমার সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে গোটা ভিডিওটা। তোমরা আওয়াজ এতক্ষণে নিশ্চয়ই শুনে ফেলেছো। তার আগে আমি দেখিয়ে দিই বেশ কিছু ফুল, কি মিষ্টি দেখতে। চলো এইবার আমরা চলে যাই আমাদের পেট বন্ধুদের কাছে। দাদা এগুলো তো সব সেল হবে তাই তো? এই বাচ্চাগুলো সেলের জন্য আছে, সব তিনটাই মেল বাচ্চা আছে। তিনটাই মেল আছে তাই তো? সব ডবল কোটে হবে। ডবল কোট দেখতেই পাচ্ছো। নিচে যে প্রথম যে মেলটা দেখেছেন ওই মেলটার বাচ্চা মাটো নিচে দেখানো হলো। এই মা এখানেও আছে। একটা একটা ধরে নে। সুন্দর দাও, এইটাকে ধর এইটাকে ধর। দুজনকে ধরে নে না পাশে পাশে। মোটামুটি এদের বডি ওয়েট কিরকম হবে দাদা? 15 কেজি মতো বডি ওয়েট হবে। আর এটা কয় মাস বয়স এখন? 3 মাস। তো দেখতেই পাচ্ছ এদের দাঁড়ানো স্টাইল, এদের বোন স্ট্রাকচারটা জাস্ট তোমরা দেখো। এটা কি মেল না ফিমেল দাদা? মেল মেল মেল। কি দামটা আরেকবার একটুখানি বলে দিন যদি। এগুলো পেপার সমেত নিলে 30000 টাকা করে পড়বে। পেপার সমেত হলে 30000। পেপার ছাড়া হলে কিছু কম হবে। আচ্ছা পেপার ছাড়া হলে কম হবে আর পেপার সমেত হলে 30000। গাইস দেখেন প্রত্যেকটা বাচ্চা বডি লাইন দেখেন। তো এগুলো কিন্তু সব সেল হবে। দাদা সবাই বলে যে জার্মান শেপার্ড ভীষণ পপুলার, তো কেন মানুষের মধ্যে এত পপুলার জার্মান শেপার্ড? জার্মান শেপার্ড এদের একটা লুক আলাদা আছে, এদের দেখার যে শো প্লাস এদের যে স্বভাব চরিত্র, এদের স্বভাবের দিক দিয়ে মালিকের দিক থেকে খুবই মানে বিশ্বস্ত, বাড়ির সবাইকে মানিয়ে চলে। কিন্তু বাইরের লোকেরা এতটা অ্যালাউ করে না। মালিক থাকলে ঠিক আছে তাদেরকে ঢুকতে দেয়, কিন্তু মালিক না থাকলে ওরা কিন্তু কাউকে অ্যালাউ করবে না। যেটা ল্যাব বা গোল্ডেন এরা অন্য ডগগুলো করে না। আবার কিছু ডগ আছে তারা গার্ডের জন্য ভালো, কিন্তু তাদের আবার বাইরিং টেন্ডেন্সি অনেক বেশি, কিন্তু এরা সব কিছু মেনটেন করে চলে সব রকম। আর এদের দেখতে আমার মনে হয় সব সব বিডের থেকে অন্য একটু আচ্ছা ভালো। জার্মান শেফার্ডের কোয়ালিটি হলে দেখতে আলাদা। দাদা আরেকটা জিনিস, সাধারণত এই ধরনের ব্রিডের আমি যদি বাড়িতে রাখি তাহলে সেক্ষেত্রে কত খরচ হতে পারে? খরচটা নির্ভর করছে যে নিয়ে যাচ্ছে কি ধরনের খাওয়া দাওয়া দিচ্ছে তার উপর নির্ভর করছে। আপনি যদি ড্রাই ফ্রুট দামি দেন, যেমন রয়্যাল ক্যানিন, আর্ডেন গ্রেন্স এইসব খাবার দেন, খরচা অনেক বেশি পড়ে যাবে। কিন্তু আপনি হোম ফুডের ওপরে রাখেন যদি, কি আপনি পনির চিকেন এইসবে দিলে মাসকালীন খরচা পার ডে ধরুন 100 থেকে 150 টাকা খরচা আসবে। পার ডে 100 থেকে 150 টাকা? আচ্ছা। আর মোটামুটি এই বেটার ঘরোয়া ফুডের সবচেয়ে বেটার হচ্ছে বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পর তাকে নর্মাল ঘরোয়া ফুডে রাখা, মাংস ভাত বা চিকেন রাইস পনির এইগুলোর ওপরে রাখা, তাতে বাচ্চার লংজিভিটি বেশি হয়, খাওয়া দাওয়ার এনার্জি ভালো থাকে, এদের শরীর অনেক ভালো থাকে। লিভার কিডনি এইসবের প্রবলেমগুলো সচরাচর হয় না। আচ্ছা দাদা আপনি যখন এটা বললেন তাহলে আমি এই থেকে আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি যে জার্মান শেফার্ড বা এই ধরনের ব্রিডের ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বা কি কি জিনিস করা উচিত নয়? কী কী জিনিস উচিত নয় বলতে দেখুন, খাওয়া দাওয়ার হ্যাবিট নেওয়ার মানে রেগুলার পাল্টানো ঠিক নয়। খাওয়া দাওয়া যেটা রেগুলারে ধরাবেন একইভাবে সেই খাবার দিয়ে যাবেন। তাকে একটু খেলানো, খেলার জন্য জায়গা দিতে হবে। শুধু খাওয়া ভালো দিলেই হয় না, খাবারও ভালো দিতে হবে, তার সাথে খেলাধুলার জায়গা দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে মেন। তাকে রেগুলার খেলাতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে মেন যে কোনো ব্রিডের জন্য, শুধু জার্মান শেফার্ড বলে নয়, যে কোনো ব্রিডকে। আর বিশেষ করে মাটিতে আপনি ছাদে বল খেলাবেন এটা ঠিক নয়, বা হার্ড ফ্লোরে খেলানোটা উচিত নয়। তাতে আমরা যদি ছাদে ফুটবল খেলি আমাদেরও হাঁটু পা ব্যথা হবে, সেরকম ওদেরও প্রবলেম হয়। এটা হচ্ছে মাঠে বা মাটিতে খেলানো। এটা যদি কেউ করে নর্মাল খাবার, একটু ভালো কোয়ালিটি নর্মাল খাবার, আর যদি খেলাধুলা করতে দেয় কুকুর এমনি ভালো থাকবে। আচ্ছা, মানে খেলাধুলাটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমাদেরও যেরকম দরকার ওদেরও দরকার, খেলাধুলা অবশ্যই করাতে হবে। আচ্ছা, খেলাধুলা না করালে কুকুর কোনোদিন ঠিকঠাক থাকবে না। আচ্ছা, তাদের পায়ের প্রবলেম হবে, খাওয়া দাওয়ার প্রবলেম শুরু হবে, হজমের প্রবলেম শুরু হবে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন খেলাধুলোর সময় এখন ওর। কত ওয়েল ট্রেন্ড ওরা। এটা একটা অ্যাডাল্ট মেল, এর নাম কেলভিন। তো এই একটা মেল আছে, আরও একটা মেল আছে অ্যাডাল্ট। দাদা এদের সঙ্গে বিশেষ করে এই ব্রিডের সঙ্গে অন্য কোন ব্রিড কি রাখা যেতে পারে? আচ্ছা, অন্য ব্রিড মানে ল্যাব বা গোল্ডেন রিট্রিভার ছোট থেকে যদি রাখা যাবে। মেলের সাথে রাখাটা একটু ভেবেচিন্তে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে রাখতে হয়। ফিমেল সবাইকার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, ফিমেলের সাথে কোনো প্রবলেম হয় না। দুটো মেল একসাথে হলে প্রবলেম হয়। জানতে পারলাম এরা কিন্তু যথেষ্ট চাইল্ড ফ্রেন্ডলি, এবং যারা তোমাদের অনেকের হয়তো এই কনফিউশনটা আছে যে এরা বাচ্চাদের সঙ্গে থাকতে পারে কি না, আছে। আরও কিছু কোয়েশ্চেনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, তো চলো আমি কোয়েশ্চেনগুলো দাদাদের করে নিই। দাদা আমি চলে যাচ্ছি আমার আর একটা প্রশ্নে, যে এই ধরনের ব্রিড মানে জার্মান শেফার্ডের ক্ষেত্রে কি ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা অবলম্বন করতে হবে? জার্মান শেফার্ডের আলাদা কোনো স্বাস্থ্য সচেতনতা আছে সেরকম ব্যাপার নেই। সব ব্রিডের ক্ষেত্রেই আপনি গরমকালটা একটু পাখার তলায় বা এসিতে যাদের আছে ভালো, তবে এসিতে থাকলে বাইরে বেরিয়ে অতটা গরমের সময় খেলতে চায় না। আর সবসময় সবাইকার কাছে তো এসি অ্যাভেলেবেল নেই, বলি একটু ঠান্ডা জায়গায় রাখতে। আর পাখাটা মাস্ট, পাখাটা দিতেই হবে, পাখাটা তলায় রাখতেই হবে আপনাকে। ঘোরাতে বার করলে সকালে না ঘোরে ঘোরাতে যখন বার করবেন বাইরে মর্নিং ওয়াক বা একদম সকালের দিকে বার করলে আর রাত্রিরে লেট ইভিনিং যাবেন একটু বিকালের পরে একটু সন্ধ্যে একটু লেট নাইট করে গেলে ওই 9টার পরে করে বার করবেন এই গরমের সময় সবচেয়ে ভালো হবে। আচ্ছা রোদ্দুরে ঘোরাতে বার করবেন রোদ্দুরে না বার করাই ভালো। আচ্ছা দাদা এই আপনার যে কেলভিন বা যা আরও যারা যারা ব্রিড রয়েছে তাদের ক্ষেত্রে কি সব খাবার ওরা খায় না কোনো খাবারের রেস্ট্রিকশন আছে যে এই খাবারটা দেওয়া যায় না ওদেরকে বা খেতে চায় না? এরা মেনলি খায় ধরুন চিকেন রাইস মিক্স সবজি যেগুলো থাকে ধরুন গাজর থাকে শীতের সময় নানান সবজি থাকে ব্রোকলি থাকে বাঁধাকপি থাকে ফুলকপি থাকে বিট থাকে এখন গরমকালটায় ধরুন এখন যেমন আপনার বটবটি আছে কলমি শাক দেওয়া হয় কাঁচকলা কুমড়ো এইসব সবজিগুলো তার সঙ্গে চিকেন দিন আর তার সঙ্গে এবার মেল হলে ধরুন 3 থেকে 4খানা করে ডিম যায় ফিমেলের ক্ষেত্রে 2টো করে ডিম লাগে। আচ্ছা টক দইটা রাত্রিরে নয় বিশেষ করে সকালের দিকে কি দুপুরের মধ্যে ইউজ করলে ভালো হয় সকাল বিকেল মানে টক দই দিতে হবে ওদেরকে টক দইটা গরমের সময় মাস্ট 2-3 দিন ছাড়া দিতে হয় যারা ড্রাই ফ্রুট ইউজ করে তাদের মাস্ট থাকে টক দই বিশেষ করে যারা ড্রাই ফ্রুট ইউজ করে তাদের জন্য বিশেষ করে মানে দেওয়া উচিত। আচ্ছা আমি চলে যাচ্ছি আমার দুটো আরও ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন। দেখুন অনেকের বাড়িতেই বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে কি জার্মান শেপার্ড তারা বাড়িতে রাখতে পারবে? হ্যাঁ বাচ্চা রাখতে পারবে জার্মান শেপার্ড বাচ্চাদের খুব ভালোবাসে। আচ্ছা একদম ছোটবেলায় এরা খেলতে গিয়ে হয়তো তাদের আঁজড়ে টাঁজড়ে দিতে পারে আচ্ছা কিন্তু একটু বড় হয়ে গেলে এরা ওই বাচ্চাগুলোকে খুব গার্ড দেয় বাচ্চাদের জন্য প্রোটেক্ট করে। ধরুন আমার বাড়িতে বাচ্চা আছে আমার বাচ্চা যার বয়স এখন 4.5 বছর এদের সামনে যদি ওকে কেউ মারতে যায় ও কিন্তু পুরো আটকে গার্ড করে দেবে মানে এতটাই ভালোবাসে বাচ্চাদেরকে এরা খুব পছন্দ করে। আমি নিজেও বড় হয়েছি জার্মান শেপার্ডের সাথে একদম ছোট থেকে দুজনেই। আচ্ছা মানে এরা খুবই ফ্রেন্ডলি ব্যাপার ছিল খুব ফ্রেন্ডলি মানে আমি হয়তো কোনো সময় কোনো বদমাইশি করলে আমার মা মারতে এলে তখন আমার ঘাড়ের উপর দিয়ে শুয়ে পড়তো মানে এতটাই বাঁচাতো। হ্যাঁ হ্যাঁ তখন একটা মেল ছিল লাকি মানে আপনি বাচ্চাদের গায়ে মানে টাচ বন্ধ লাগতে দেবে না। এখন আমি জার্মান শেপার্ড দেখলাম আপনার কাছে ওর নামটা কি আরেকবার বলুন? ওর নাম কেলভিন। কেলভিন মোটামুটি এর বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট 40 এর আশপাশ করে আছে 40 এর আশপাশে মানে 40 কেজির মতো এর বডি ওয়েট আছে 40 আপ আছে আর। আচ্ছা এটা কি লাইনের আপনি বলছিলেন একটু আগে? এগুলো 16 লাইনের জার্মান শেপার্ড 16 লাইনের জার্মান শেপার্ড মোটামুটি ইন্ডিয়ান চ্যাম্পিয়ন পেপার দিলে দেখে দিতে পারবেন। আচ্ছা আপনাদের কাছে পেপার अवेलेबल? পেপার আমি দেখিয়ে দিচ্ছি সব अवेलेबल মানে এদের পেপার সব अवेलेबल আছে। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে পেপারটা রেডি আছে সব পেপারওয়ালা তোমাদের কিন্তু এর পেপার আমি দেখে দেব সবকিছুরই পেপার अवेलेबल থাক ও খেলতে থাকুক আমি চলে যাই কিছু কোয়েশ্চেন। আচ্ছা দাদা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জার্মান শেপার্ড এই ধরনের যে ব্রিড আমি যদি এই ধরনের ব্রিড আমাদের বন্ধুরা অনেকেই কিনতে চান তো মোটামুটি এদের প্রাইস কি থেকে শুরু হয়? মোটামুটি আমাদের ঘরের বাচ্চা যদি হয় হ্যাঁ মোটামুটি এই লাইনের বাচ্চা হলে পেপার সমেত আপনার 30,000 পড়ে যাবে পেপার সমেত 30,000 টাকা আর সাধারণত এর বাবা মা যেখান থেকে নিয়ে এসেছি হ্যাঁ তাদের বাচ্চা নিতে গেলে অনেক দাম পড়বে প্রায় আমাদের ঘর থেকে যা বিক্রি করি প্রায় তার 2.5 গুণ দাম পড়ে যাবে। আচ্ছা তো মোটামুটি বন্ধুরা 30,000 টাকা মতো এর দাম পড়বে। আচ্ছা দাদা এই ধরনের কুকুরদের বা এই ধরনের বাচ্চা আমরা সেল করি যে আমরা তো শো করাই না আমাদের কাছে এই রেটে পাওয়া যায়। আচ্ছা তো এই ধরনের ব্রিডের সাধারণত ট্রেনিং দরকার হয় আমি শুনেছি তো এদের ট্রেনিং এর জন্য মানে কি কি জিনিস দরকার বেসিক্যালি? ট্রেনিংটা শুরু হয় বলতে আপনার সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট আছে আপনি নিজেও ঘরে ট্রেন করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি কোনো পারপাসে ট্রেন দেন গার্ড সেজন্য আলাদা ট্রেনার হয় ধরুন গার্ড পারপাসে ট্রেন করতে চাইছেন কি কাউকে বাইট করতে হবে কেউ ঢুকলে সেই জন্য যদি আপনি ট্রেন করতে চান আলাদা ট্রেনার হয় আপনি যে অঞ্চলে আছে সেখানে যোগাযোগ করে নিতে হবে আপনাকে। আচ্ছা আর এদের মোটামুটি এদের কি মানে আমি শুনেছি যে আমি হতে পারি আমার ধারণা ভুল যে জার্মান শেপার্ড একটু অ্যাগ্রেসিভ গোছের হয় তো বা এদের বাইটিং টেন্ডেন্সিও থাকে এরকম কি কোনো ব্যাপার আছে? বাইটিং টেন্ডেন্সিটা উপর একটা ব্লাড লাইনের উপর কিছুটা নির্ভর করে আর মালিকের উপর নির্ভর করে আপনি কিভাবে রাখছেন তার সঙ্গে কিভাবে মিশছেন এটা নির্ভর করেন। আর একটা জিনিস হচ্ছে জার্মান শেপার্ড যদি ঘরে রাখেন আপনি আপনার বাড়িতে যতজন যদি 20 জন লোক থাকে 20 জনকেই ও মানিয়ে নিয়ে চলবে কাউকে কিছু বলবে ফ্যামিলির সঙ্গে সবাইকার সঙ্গে একদম সমানভাবে ফ্রেন্ডলি কিন্তু বাইরের লোককে সেভাবে অ্যালাউ করে না আপনি ল্যাব গোল্ডেন একটা বাইরে থেকে এসে মাথায় হাত বুলাতে পারবেন জার্মান শেপার্ড যদি মালিক না থাকে তার আপনি মাথায় ভয়তে হাত দিতে পারবেন। আচ্ছা তো মাথায় হাত দিতেই দেবেন আপনাকে আচ্ছা আমি চলে যাচ্ছি সন্তুদার কাছে। আচ্ছা দাদা, আপনি একটা জিনিস বলুন যে সবাই বলে জার্মান শেপার্ড ভীষণ পপুলার, কেন এত পপুলার এই ব্রিডটা? এর এই বৈশিষ্ট্যগুলোর জন্য, এরা বাড়ির সাথে ফ্রেন্ডলি। কি সুন্দর খেলছে দেখো। চলো এইবার আমরা একটু কিউএনএ করে নিই রিগার্ডিং জার্মান শেপার্ড। তোমাদের যা যা কোয়েশ্চেন আছে সেগুলো আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওদেরকে খেলানো হয় বেসিক্যালি। পুরো জায়গাটা দেখো ব্যারিকেড করা আছে। এই যে এসে গেছে। এখনো দুটো একটা ফিমেল আছে, সেগুলো একদম কোনটা মোল্ডিং এ পড়ে আছে, কোনটা মিটিং এর জন্য বার করানো হয়নি। মেলটা 6.5 মাস মতো হবে। মেলটা 6.5 মাস লং কোট। লং কোট। আচ্ছা এগুলো কি কোট দাদা? সব এগুলো সব ডবল কোট। ডবল কোট, তাই তো? ডবল কোট এখন গরমের জন্য অনেক মোল্ডিং এ আছে। এই একটা লং কোট আছে, আরেকটা কোথায় গেল? এইটা আমার বাইরে থেকে আনানো। এই একটা লং কোট, এটা 6 মাস মতো হচ্ছে। ঘরের বাচ্চা, এইটা এর বোন মোল্ডিং এ পড়ে আছে। এটাকে ধর, এর মেয়েটাকে, রকি মেয়েটাকে ধর। ওই পেছনে পেছনে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওর পরে ওই তো এই একটা বাচ্চা দেখুন, গত বছরের বাচ্চা, 12-13 মাস মতো বয়স হচ্ছে। এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা, আরো ঘোরা, এইদিকে দেখুন। মাথাটা ধর, গল একসাথে। মোটামুটি এগুলোর সব বডি ওয়েট কিরকম আছে দাদা? ফিমেলের বডি ওয়েট মোটামুটি 30-32 কিলো করে হয়। আচ্ছা মেল হলে 40 এর উপরে যায়, 40 থেকে 45। আচ্ছা এগুলো সব ফিমেল, আর এতে বাচ্চা মেল আছে। তাহলে দাদা আমি একটু সরাসরি প্রশ্নে চলে যাই আর কিছু। আচ্ছা দাদা আমাকে এবার যেটা বলছিলেন আপনি যে বাইটিং টেন্ডেন্সির ব্যাপারে কিছু বলছিলেন আপনি। দেখুন বাইটিং টেন্ডেন্সি আপনি যেরকমভাবে মানুষ করবেন সেরকম হবে, যে সবসময় কাউকে কামড়াবে এরকম নয়, কিন্তু বাইটিং টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। এটা যে পারপাসে ব্রিডটা তৈরি হয়েছিল জার্মানদের, সেখান থেকে বাইটিং টেন্ডেন্সি টেস্ট হয়ে তবে বেরোয়। আচ্ছা ন্যাচারালি এদের মধ্যে বাইটিং টেন্ডেন্সি একদম থাকবে না এটা নয়, থাকে। আচ্ছা কিন্তু আপনি এদের যতটা ফ্রেন্ডলি করে রাখবেন, খেলাধুলা করাবেন, ততটা ভালো থাকবে। কিন্তু যদি এক জায়গায় বেঁধে বা আটকে রাখেন, তখন কিন্তু এরা প্রচুর হারে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা তখন সামলানোটা মুশকিল হয়। আর আর আরেকটা প্রশ্ন যেটা আমি লাস্ট করেছিলাম, যে ওটা যদি আরেকবার একটু বলে দেন, যে সাধারণত এদের সঙ্গে সমস্ত ব্রিডরাই থাকতে পারে, কোনো অসুবিধা হয় না, তবে এটা থাকতে পারে। আর তবে এটা ছোট থেকে থাকলে বা মেল থাকলে বেশি ভালো। মেল না ফিমেল থাকলে সুবিধা, ফিমেল থাকলে সুবিধা। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি শুটটা করিনি, যে এরা সাধারণত বাচ্চাদের সঙ্গে খুবই মানে খুবই প্রিয়, এরা বাচ্চাদের খুবই ফ্রেন্ডলি, বাচ্চাদের এরা খুব ভালো আছে। আচ্ছা আপনি যেটা বলছেন যে আপনাদের বাড়িতেও সেম তাই? বাড়িতেও বাচ্চা আছে, তাদেরকে তাদের সঙ্গে সবসময় খেলছে। আচ্ছা আর আরেকটা প্রশ্ন দাদা, যে আপনি একটু বললেন যে দইয়ের ব্যাপারটা বললেন, যে এই সময় দই খাওয়ালে ওদের মানে ওরা খেতে পছন্দ করে এই সময়, গরমের সময় টক দইটা দেওয়া উচিত। আচ্ছা দিলে ল্যাকটোব্যাসিলাস যেটা দইয়ের মধ্যে থাকে, যে ব্যাকটেরিয়াটা, সেটা খিদে তৈরি করে, পেটের যাবতীয় প্রবলেমকে ঠিক করে। আচ্ছা তো যার জন্য দইটা দেওয়া উচিত। আর বিশেষ করে যারা ড্রাই ফুড খাওয়ায় তাদের অবশ্যই দেওয়া দরকার, তাদের অবশ্যই দেওয়া দরকার। আচ্ছা তাহলে কিছু কিছু টিপস কিন্তু তোমাদের আমরা বন্ধুরা শেয়ার করে দিলাম। তোমরা যারা যাদের বাড়িতে জার্মান শেপার্ড বা যে কোনো ব্রিড রয়েছে, যে কোনো ব্রিডের জন্য কিন্তু অবশ্যই তোমরা দইটা দিতে পারো, কারণ দইয়ের যে ব্যাকটেরিয়া আমরা মোটামুটি সবাই জানি ল্যাকটোব্যাসিলাস, সেটা কিন্তু এদের ক্ষেত্রে খিদে তৈরি করে। আর দাদা আমি তাহলে যেটা জিজ্ঞেস করেছিলাম আরেকবার যদি বলে দেন, যদি আপনাদের থেকে, কিন্তু আমি এখানে এসে যেটা সত্যি নিজে দেখতে পাচ্ছি যে এত সুন্দর কালার তোমরা দেখতেই পাচ্ছ। আর রীতিমতো দাদারা খুব যত্ন সহকারে, দাদাদের হোম ব্রিড এগুলো। তো এদের যদি লিটার যখন হবে, ঠিক আছে, তখন তো আমরা যোগাযোগ মোটামুটি পেয়ে যাব। তো সেই লিটার আপনার কাছে কি দামে রয়েছে, কি দামে তারা পেতে পারে? দাম বলতে দামের ব্যাপারটা ফিক্সড থাকে না, দাম বাচ্চার বয়স অনুযায়ী বা বাচ্চা অনুযায়ী একটা দাম মোটামুটি বা ফিমেলের কোয়ালিটি অনুযায়ী একটা রেঞ্জ ঠিক করা হয়। তবে কোয়ালিটি অনুযায়ী দাম অনেক কমেই পাবেন। আচ্ছা, কোয়ালিটির বাচ্চা দেবো সেই অনুযায়ী দামটা আপনি কমেই পাবেন। তাও মোটামুটি দাদা যেটা মেনশন করেছিলেন মেল ফিমেল, হ্যাঁ অবশ্যই, যেটা দাদা বললেন বাচ্চা নিলে সবচেয়ে বড় সুবিধা যেটা আপনি বাবা মা দুটো দেখে তবে বাচ্চা নিতে পারবেন। আচ্ছা, এবং পেপার পেপার যদি কেউ নেয় সে পেপার পাবে, পেপার যদি কেউ ছাড়া নিতে চায় পেপার ছাড়াও পাবে। আচ্ছা, মানে যাই নিক বাচ্চার বাবা মাকে দেখতে পাবেন, যেটা বাচ্চা নেওয়ার জন্য মেন দরকার। বাচ্চা একটা আমি আপনাকে হাতে করে ধরে মোটা সোটা বাচ্চা দেখিয়ে দিলাম, তার যদি বাবা মার কোয়ালিটি ভালো না হয় সে বাচ্চা কোনোদিনই ভালো হবে না। আর রোগা পাতলা যদি বাচ্চা হয়, তার বাবা যদি ভালো থাকে, মা যদি ভালো থাকে, সে বাচ্চা পরে গিয়ে কিন্তু সে তার ভালোই হবে। অর্থাৎ বাচ্চাটা দেখাটা দরকার আছে, বাচ্চা হেলদি আছে বা বাচ্চা খেলাধুলা করছে কিনা এগুলো দেখে নেওয়ার দরকার আছে, কিন্তু বাচ্চা দেখে বাচ্চার কোনোদিন কোয়ালিটি বোঝা যায় না। আর বাচ্চা দেখে বাচ্চার কোয়ালিটি বুঝতে গেলে বাচ্চার বয়স মিনিমাম 2 থেকে 2.5 মাস বয়স হতে হবে, তবে বাচ্চা দেখে বাচ্চার কিছুটা কোয়ালিটি বোঝায়। মেন দরকার বাচ্চার বাবা মাকে দেখে নেওয়া। জার্মান শেফার্ডের ক্ষেত্রে অবশ্যই বাচ্চার বাবা মা দেখে নেওয়া উচিত, কেউ শো কোয়ালিটি বলুক আর যে কোয়ালিটি বলুক। যারা বিশেষ করে যারা প্রথমবার পুষছেন তারা কিছু বুঝতে পারবেন না, তারা সরাসরি যাদের থেকে নিচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করুন সেখানে তার বাবা মা আছে কিনা। এবার হয়তো সব জায়গায় বাবা নাও থাকতে পারে, মা অবশ্যই থাকবে। কিছু কিছু ক্যানেল আছে যারা ক্যানেল বলে বাচ্চা বিক্রি করছে, কিন্তু তারা সেখানে মায়ের বা বাবার কোনোদিন ছবি দেয় না। সেই জায়গা থেকে আপনারা সেখানে বাচ্চা নেওয়ার আগে দেখে নিন যে বাচ্চার বাবা মা আছে কিনা। আর বিশেষ করে এখন কলকাতা বা এর দিকে আমাদের দিকেও কিছু বাইরের বাচ্চা ঢুকছে, এই বাচ্চাগুলোকে একটু এড়িয়ে চলুন। বাচ্চাগুলোর দাম হয়তো কিছুটা কমে পাবেন, কিন্তু এই বাচ্চাগুলো একটা বাইরে থেকে এখানে আসছে, যে যার জন্য এদের আসার পরেই কিন্তু পার্বটা এদের খুব হচ্ছে। তো বাইরের বাচ্চা নেবার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। আর এই বাইরের বাচ্চা নেওয়া থেকে বাঁচতে গেলে আপনাকে বাচ্চার বাবা মা, বিশেষ করে মা দেখে নিন। যদি 45 দিন থেকে 2 মাসের মধ্যে কোনো বাচ্চা নেন, বাচ্চা দেখে নিন মায়ের কাছে ফিটিং করছে কিনা। মা বলে অনেকে অনেক মাকে দেখিয়ে দেবে, অনেক বাবা অন্য কুকুর দেখে দেবে, কিন্তু বাবাটা আপনি বুঝতে পারবেন না। মাকে দেখে নিন যে মায়ের কাছে ব্রেস্ট মিল্ক করছে কিনা 1.5 থেকে 2 মাস আগে। আমাদের কাছে যে কোনো বাচ্চা 1.5 থেকে 2 মাস অবধি মিনিমাম মায়ের কাছে ফিটিং করে, 2 মাস আমাদের কাছে প্রায় ব্রেস্ট মিল্ক ফিটিং করে। তো বাচ্চা নেবার আগে দেখে নিন মায়ের কাছে ফিটিং করছে কিনা। মাকে না দেখে বাচ্চা নিলে এবার যদি ভুগতে আপনাকে হবে, কিন্তু যদি আপনি সস্তায় নিতে চান সেটা আলাদা। আর আপনি যদি পেট শপ থেকে নেন সেখানে আপনি দেখতে পাবেন না, সেটা আপনি জেনে বুঝেই নিচ্ছেন। আপনি যে কোনো ক্যানেল বলে যখন জানতে ক্যানেল থেকে বাচ্চা নিতে যাবেন সেখানে অবশ্যই মাকে দেখে নেবেন। মানে এখন অনেক ক্যানেলই বাইরে থেকে বাচ্চা নিয়ে এসে বাচ্চা বিক্রি করে নিজেদের বাচ্চা বলে। আচ্ছা, তো সেটার জন্য ক্যানেলের বাচ্চা নিলেও মা দেখে নিন। আচ্ছা দাদা, আপনাদের মোটামুটি অনলাইন ডেলিভারি কি আছে না বাড়িতে এসে নিয়ে যেতে হবে? বাড়িতে এসে নিয়ে যাওয়াটাই ভালো। কিছু কিছু ডেলিভারি করে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়। সবচেয়ে বেটার হচ্ছে বাড়িতে এসে নিয়ে যাওয়া। বাড়িতে এসে নিয়ে গেলে কি হয়, সেও বাচ্চাটা যতক্ষণ পারবে দেখে নিয়ে যেতে পারবে, বাবা মাকে দেখতে পারবে। আর একটা বাচ্চা পাঠালে সেই বাচ্চাটা যদি তারা নিজেরা এসে দেখে নিয়ে যায়, তারা সেই যতটা ভালোভাবে নিয়ে যেতে পারবে, লোক দিয়ে পাঠালে ততটা তারা কেয়ার নাও করতে পারে। ঠিক। আর শেষ একটা প্রশ্ন, আজকে জার্মান শেফার্ডের বিশেষ ক্ষেত্রে এই ব্রিডের ক্ষেত্রে ধরুন যখনই নিয়ে যাচ্ছেন কেউ এসে দূর থেকে, তাদের নিয়ে যাওয়া বা আসা এই ব্যাপারটার কোনো মানে যখন ব্রিড ক্যারি করছেন কোনো কি সতর্কতা কিছু রাখতে হবে? দেখুন, বাচ্চা নিয়ে যেতে গেলে কেউ বেলার দিকে আসবেন না। বাচ্চা নিয়ে যাওয়ার এখন টাইম হচ্ছে হয় একদম ফার্স্ট মর্নিং, আর না হলে সন্ধ্যার পর। আচ্ছা, ঠান্ডায় ঠান্ডায় বাচ্চাটা আপনাকে নিয়ে যেতে হবে, একটু সাবধানে। তারপর বাকি যা কিছু খাওয়া দাওয়া বা যা কিছু হবে সবকিছু বলে দেবো। যতদিন বাচ্চা তার কাছে থাকবে সে আমার সাথে যোগাযোগ রাখবে, মেডিকেল কেয়ার টেয়ার সবকিছু আপনারা বলে দেবেন, সবকিছু গাইডিং আমি করে দেবো। আচ্ছা, সে যদি আমার সাথে যোগাযোগ রাখে। আচ্ছা, तो दादा आज के आमी तो জার্মান শেপার্ড देखे নিয়েছি, এবার আর কোন ব্রিড আপনি দেখাবেন আজকে? লাসা আছে দেখবেন, সিটজু দেখবেন। আচ্ছা লাসা এন্ড সিটজু। তো চলো আমি এদেরকে একটু বাই বাই বলে দিই। তোমরা এটা কিন্তু জার্মান শেপার্ডের দাদারা ব্রিডার, একদম বারবার যেটা বলছি ব্রিডার, এবং তোমাদের সামনে থেকেই সমস্ত ডগকে ছাড়া আছে দেখতে পাচ্ছ। তার ডগকে দাদা খুব সুন্দরভাবে ট্রেন করেন, নিজেরাই ট্রেন করেন, ওরা খুব সুন্দর খেলাধুলা করে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের কিছু টিপসও শেয়ার করে দিয়েছি ইতিমধ্যে। তো আর এখানে কিন্তু যা তোমরা দেখতে পাচ্ছ বা এরপরে যা লিটার পাবে সবটাই কিন্তু দাদাদের নিজস্ব, এখানে কিন্তু বাইরের কোনো ক্রস বা কিছু নেই। বাইরে থেকে কোনো বাচ্চা এনে আমাদের কালেকশন করে বিক্রি হয়। হ্যাঁ দাদারা কিন্তু বাইরে থেকে কোনো রকম বাচ্চারা বিক্রি করেন না, তাদেরকে একদম এরাগুলো সবই কিন্তু নিজেদের, এগুলো সবই মোটামুটি 7 মাস দেখতেই পাচ্ছ। আনন্দ এটাকে দেখিয়ে দে একবার, যেটা বাচ্চা আছে, নাহলে আবার ওকে নিয়ে গিয়ে ওখানে দেখা হবে। ওই তো রাখুন এর বাচ্চা আছে, ফিমেলটারই বাচ্চা আছে, এটা কেসিআই রেজিস্টার ফিমেল, তাই তো? সবই কেসিআই রেজিস্টার যা আছে এখানে কিন্তু, সবগুলো তোমরা যেটা দেখছো সবই কিন্তু কেসিআই রেজিস্টার। তো মেল আছে এদের মধ্যে, শুধু এগুলো বাচ্চা মেল। এই মাস দাদা আমরা কি আপনার সার্টিফিকেট মানে কেসিআইটা দেখতে পারি? পেপারটা আপনি বলেছিলেন দেখাবেন। পেপার যারা বাচ্চা নিতে আসবেন তারা সবাই বাচ্চা দেখে পেপার দেখতে পারবেন, বা আপনিও দেখে নিতে পারেন পেপার। এই দুটো মেল এর মধ্যে 6.5 মাস করে হচ্ছে। তো চলো এদেরকে এবার আমি টাটা বাই বাই বলে দিয়েছি, কারণ এখন প্রচন্ড গরম। সো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখে নিয়েছো জার্মান শেপার্ড, এবং দাদারা কিন্তু টোটাল জার্মান শেপার্ডের ব্রিডার, ওনারা কিন্তু বাইরে থেকে কোনো ব্রিড আনেন না, এবং তার যথা মোটামুটি 30 থেকে 40,000-এর মধ্যে প্রাইসে তোমরা কিন্তু গুড কোয়ালিটি জার্মান শেপার্ড পেয়ে যাবে। যারা চাইছো জার্মান শেপার্ডকে বাড়িতে আনতে উইথ পেপার, যদি কেউ চাও পেপার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখন জার্মান শেপার্ড আমাদের দেখা হয়ে গেছে। সো চলো না, তোমরা অনেকেই কেসিআই পেপার, মাইক্রোচিপ এগুলো জানতে চাও, তো আমি বলেইছিলাম যদি দাদার কাছে কেউ ব্রিড নাও, দাদাদের কাছে কিন্তু কেসিআই পেপার অ্যাভেলেবেল। তো দাদা একটুখানি বলে দাও। অনেকে জানতে চান যে কেসিআই পেপার কীরকম হয় না হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যে কেসিআই পেপার এখানে 5th জেনারেশন পর্যন্ত দেওয়া থাকে, যে বাচ্চাটা নেবেন যদি এটা হয় তার 5th জেনারেশন এখানে আপনি দেখতে পাবেন। তার 5টা জেনারেশন তার পিছনে কী আছে, 1 জেনারেশন তার পেডিগ্রি কী, অর্থাৎ তার বংশ পরিচয় যেটা আছে ব্লাড লাইনে, সেটা আপনারা জানতে পারবেন। আর এর সাথেই অনেকে বলেন যে মাইক্রোচিপ আলাদাভাবে আছে, কিছু আছে না। মাইক্রোচিপ আর পেডিগ্রি পেপারটা যেটা কেসিআই পেপার বলা হয় একই সাথে আছে। এই হচ্ছে আপনার মাইক্রোচিপ, আর এগুলো হচ্ছে পেপার। আমাদের সব সমস্ত পেপার আছে, এখানে আরও আছে। আপনারা যদি কেউ পেপার সমেত পাচ্ছে না, তাহলে এই পেপার আছে, মাইক্রোচিপ আছে, আর একটা হচ্ছে ট্রান্সফার লেটার আছে স্যার, সেটাও আছে। আচ্ছা তো কেউ যদি কেসিআই এবং মাইক্রোচিপ সমেত নিতে চাও তাহলে দাদাদের কাছে অ্যাভেলেবেল, তোমরা কিন্তু ইজিলি, এবং তার প্রমাণও কিন্তু দাদারা দেখিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা আমরা আপনাদের জন্য এই প্রথম পার্টে দেখালাম জিএসটি সংক্রান্ত যাবতীয় তথ্য, কারণ আমরাও চাই আপনারাও সমানভাবে এদের নিয়ে ভালো থাকুন, যতটা ভালো লাগছে এদেরকে আপনাদের দেখিয়ে। তাহলে ভিডিও বড় করে তো আর কোনো লাভ নেই, বরং দ্বিতীয় পর্বে আমরা আনতে চলেছি আপনাদের জন্য অভিনব কিছু লাসা আর সিজুর কালেকশন। তো ততক্ষণ সঙ্গে থাকুন আর আমাদের দেখতে থাকুন, কারণ আমরা প্রাণী দেখাই না, দেখাই প্রাণ। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।